মালদার মানিকচকের ভূতনির বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত। ভূতনির বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর। সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল ও অন্যান্য নেতৃত্ব। ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নৌকায় করে উত্তর চণ্ডীপুরের অশোকনগর কলোনি এলাকায় বন্যায় বানভাসী মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ। পাশাপাশি শোনেন তাদের অভাব অভিযোগের কথা। বেশ কিছু বানভাসী মানুষের হাতে খাদ্য সামগ্রীর ত্রাণ তুলে দেন সাংসদ সহ তৃণমূলের যুব সভাপতি। নানা রকম অভিযোগ শুনে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হচ্ছে। আমাদের বিএম সাহেবও রীতিমতো বারবার করে এলাকাগুলো পরিদর্শন করেছেন, রিলিফ দেওয়ার ব্যবস্থাও করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় খবর নিচ্ছেন, কিন্তু সবথেকে যে ভয়ানক পরিস্থিতি যে তৈরি হতে চলেছে আমরা সবাই জানি। যে এই যে কুলাহার পাশে গঙ্গা, কোন একটা জায়গায় যদি গঙ্গার কুলাহার মিলে যায় তাহলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এবং এই বিষয়টাই পার্লামেন্টে আমি বারবার করে তুলেছি। আমাদের কেন্দ্র সরকার যেহেতু এই এলাকার যে বন্যা কবলিত এলাকা আছে এই এলাকার দায়িত্ব কিন্তু হচ্ছে কেন্দ্র সরকার, বিজেপি সরকার, এবং ওনাদেরকে বারবার করে অনুরোধ করা হয়েছে। পার্শ্ববর্তী এলাকা আপনারা জানেন বিহার, বিহারে ওরা কিন্তু খুব সুন্দর কাজ করেছেন, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি। কিন্তু পশ্চিমবঙ্গের কথা ওনাদেরকে বারবার বলা সত্ত্বেও, এবং শুধু তাই নয় আমাদের মুখ্যমন্ত্রী ওনাদেরকে বারবার করে জানিয়েছেন যে এখানে মানে বাঁধ মেরামত করার কাজ এবং নদী ভাঙন বন্ধ করার কাজ, এই কাজটা আপনারা যাতে মানে দ্রুত সহকারে যাতে তাড়াতাড়ি করেন, কিন্তু এই ব্যাপারে ওনাদের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না, কোনো পদক্ষেপ আমরা পাচ্ছি না। তবুও আমাদের দায়িত্ব, আমরা বারবার করে কেন্দ্র সরকারকে জানাবো। পাশে ফারাক্কা বারাজ ওনাদেরকেও বারবার করে আপিল করা হয়েছে, চিঠি করা হয়েছে, জানি না কবে ওনারা করবেন, কিন্তু আমাদের আন্দোলন চলবে। আপনাদের পাশে আর কেউ থাকুক আর না থাকুক, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ মণ্ডল আমাদের যুব প্রেসিডেন্ট, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিএম সাহেব, আমরা সকলে আপনাদের পাশে আছি, আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে থাকব, এবং আমাদের যে কাজ আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করে যাব। আজকে বিশেষ করে আপনাদের কি পরিস্থিতি হয়ে আছে নিজের চোখে দেখা, শুধু পার্লামেন্টে তুললে তো হবে না, আপনাদের পাশে এসেও দাঁড়াতে হবে, বিশেষ করে বানবাসী পাশে এসে দাঁড়াতে হবে। এবার বাকিটা আপনারা দিবেন। খাবার টাবার আছে, যাই আর কি আছে তোমার? হ্যাঁ এটাই আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইল্লিগাল অ্যাক্টিভিটিস। All contents provided by this channel is meant for educational purpose only.